মুখের আধবোল এখনো কাটেনি, স্পষ্ট হয়নি কথা, অথচ অথই পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটাটা ঠিকই রপ্ত করে নিয়েছে সাইবা জাফরিন সারা। বয়স মাত্র 3, আর এই বয়সেই কারাতেতে অরেঞ্জ বেল্ট অর্জন করে এখন সুইমিং পুলের পানি মাতানোর জন্য নিজেকে তৈরি করছে সারা। 5.5 বছর বয়সী বোন আয়েশা তাবাসুম সাবাও কারাতেতে ব্ল্যাক বেল্টের অধিকারী, সুইমিংয়েও বেশ পটু এখন সে। এত কম বয়সে দুই বোনের অর্জনগুলোর পেছনের প্রেরণা তাদের বাবা দস্তকির আবদুল্লাহ ও মা মারুফা খাতুন। সুইমিংটা কেন ভালো লাগে মা? পানিতে ভালো লাগে ভাসতে, তাই। এছাড়া আর খেলাধুলা কি খেলাধুলা করো তোমরা? বলো না, বলো। সুইমিং, কারাতে, জুডো, উশু, বক্সিং। ফ্রিস্টাইল কোনটা সাঁতার মা? হাত দিয়ে দেখাও তো, এক এক। তারপরে ব্যাক স্ট্রোক কোনটা? পিছে আর দুই হাত, আরেকটা বাটারফ্লাই দুই হাত। এখানে আসার অবধি মাত্র 22টা ক্লাস, 2 মাসের মধ্যে মাত্র 22টা ক্লাস ওরা করতে পেরেছে, আর রিপন ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং ইচ্ছার জন্যই আসলে এটা সম্ভব হয়েছে। তো রিপন ভাই বলল যে আপনার মেয়েদের শারীরিক গঠন বা মানসিক গঠনটা ভালো, ওরা আসলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যেতে পারবে। তো প্রথমে আমি একটু আশ্চর্য হয়েছিলাম যে এত ছোট বা এত কম ট্রেনিংয়ে ওরা ন্যাশনালের মতো একটা জায়গায় যাবে, তো আমি খুব গর্বিত অনুভব করলাম যে তাহলে তো ভালো। তো আমি সেই সুযোগটাই নিয়েছি, আমার একটা স্বপ্ন আছে যে আমাদের মেয়েরা, দুই মেয়েই, আমি চাই যে ওরা অলিম্পিকে একটি ভালো পদক, মানে গোল্ড পদক যাতে তারা পায়, এই স্বপ্ন আমি দেখছি এবং আমার ওয়াইফও দেখছে। বাবা নিজে ছিলেন কারাতেকা, রাজশাহীর নিজ এলাকায় এখন কোচিং করান, তার অনুপ্রেরণাতেই কারাতে খেলছে মেয়েরা। বাবার স্বপ্ন মেয়েরা হোক দক্ষ ক্রীড়াবিদ, তাই মেয়েদের দৈনিক নিয়মও একেবারে বাঁধা ধরা। আর এই নিয়মের বাধা ধরা অনুশীলন করেই এবারের জাতীয় সাঁতারে 50 মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নিয়েছে সাবা ও সারা। অনূর্ধ্ব 10 বছর বয়সীদের ইভেন্টে অংশ নেয়া সাবা ও সারার টাইমিং মুখ্য নয়, ভবিষ্যতের জন্য দক্ষ হয়ে ওঠাটাই বড় কথা। ওরা সকালে উঠে প্রথমে 5টা খেজুর, ভালো মানের বড় সাইজের খেজুর, 10টা কাঠবাদাম, কাজু বাদাম 10টা, চীনাবাদাম 1 মুঠ এবং দুধ প্রায় 1/2 কেজি, কিশমিশ 1 মুঠ, এগুলো তারা খেয়ে থাকে। 2টা দেশি কলা, 3টা কলা খেয়ে থাকে, অন্তত 1টা 2টা সিদ্ধ ডিম খেয়ে থাকে। এই জিনিসগুলো তারা সকালে উঠে অবশ্যই তাদেরকে খেতে হবে। আমাদের ওখানে প্র্যাকটিস শুরু হয় 2:30, যার কারণে আমরা দুপুরের ভাতটা খাই 11টা বা 10:30। রাত্রের খাবারটা একদম 6:30 থেকে 7টার আগেই শেষ করে ফেলি এবং আমরা 7:30 থেকে 8টার মধ্যেই ঘুমিয়ে যাই, কারণ আমাদেরকে আবার সকালে উঠতে হবে। সাবা ও সারার এই বেড়ে ওঠা হতে পারে অন্যান্য অ্যাথলিটদের জন্য অনুপ্রেরণা, তবে তাদের এই বেড়ে ওঠার মূল কারিগর বাবা আবদুল্লার চেষ্টা অনুকরণীয় অভিভাবকদের জন্য। শাকির রুবেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।